এয়ারপোর্ট থানাধীন শালবাগান এলাকায় বিএসএফ পাড়া স্বপন দত্তের পুকুরে একটি কঙ্কাল দেহ জলের উপরে ভেসে আছে। ঘটনার বিবরণে জানা যায়, স্বপন দত্ত তাঁর পুকুরে জাল ফেলে মাছ ধরতে গিয়েছিল। জাল মারার সাথে সাথে উঠে আসে একটি নরকঙ্কাল। এই ঘটনার খবর পেতে না পেতেই এলাকাবাসীরা জড়িত হয়। খবর দেওয়া হয় এয়ারপোর্ট থানায়। এয়ারপোর্ট থানার পুলিশ এসে নরকঙ্কালটিকে আগরতলার জিবি হাসপাতালে পাঠানো হয় এবং ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের ডাকা হয়। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। নমস্কার, আমি মৃন্ময়ী। আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এভাবেই দেখতে থাকুন দা সোশ্যাল বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না।